সম্মানিত দর্শক, বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ কি হারিয়ে যাচ্ছে? এ দলটি কি আদৌ টিকতে পারবে? যদি এই দল টিকে তাহলে কতদিন টিকবে, কিংবা এই দলের যদি পতন হয় তাহলে সে পতনটা কতটা নির্মম হতে পারে? আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আওয়ামী লীগকে রক্ষা করার কেউ নেই, আওয়ামী লীগ কি হারিয়ে যাচ্ছে, ধ্বংসের শেষ প্রান্তে, এই বিষয় নিয়ে আজকের এই নিউজটি। আজকের এই ভিডিওর মাধ্যমে গোলাম মাওলা রুনি সেই তথ্য দিয়েছে কি হতে যাচ্ছে, আওয়ামী লীগের পাশে কেউ নেই, বিভিন্ন প্রসঙ্গ সে তুলে ধরেছে। কথা বরাবর না চলে যাব স্ক্রিনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ কি হারিয়ে যাচ্ছে? এ দলটি কি আদৌ টিকতে পারবে? যদি এই দল টিকে তাহলে কতদিন টিকবে, কিংবা এই দলের যদি পতন হয় তাহলে সে পতনটা কতটা নির্মম হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই বলে নিচ্ছি যে একটি দল টিকে থাকার জন্যে সেই দলের যারা বটবৃক্ষের মতো নেতৃবৃন্দ রয়েছেন তাদের ক্ষমতা, তাদের চালচলন, তাদের অভিব্যক্তি ইত্যাদির উপর সব কিছু নির্ভর করে। তারা রাষ্ট্র ক্ষমতায় থাকুক বা না থাকুক, মানে কোনো একটি রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় থাকুক বা না থাকুক, কিন্তু নেতাদের সাবলীল চলাফেরা, তাদের সফেদ পোশাক পরিচ্ছদ এবং তাদের উৎসাহ এবং উদ্দীপনা, চিন্তা এবং চেতনা সব কিছু যদি ইতিবাচক থাকে তাহলে সেই দলটির অস্তিত্ব রয়েছে বলে ধারণা করা হয়। কিন্তু দেখা গেল যে একটি দল রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তো সেখানে বাইজি আছে, সেখানে বাইজি মহল আছে, সেখানে রাজ্যে যতসব যোগ্যতম লোকজন রয়েছে তাদেরকে সকাল বিকাল চর থাপ্পড় মারা হচ্ছে, দুনিয়ার যতসব অযোগ্য লোক, চোর, টাউট, বাটপার, গুন্ডা, বদমাশ, তারা রাজদরবারে বড় বড় আসনগুলো দখল করে আছে, চোরেরা মানুষদেরকে নীতি কথা শিক্ষা দিচ্ছে, ডাকাতেরা মানুষদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে নিরাপত্তা বিধান করতে হবে, দুনিয়ার সবচেয়ে ভণ্ড যারা লোকজন রয়েছেন তারা মানুষদেরকে নীতি নৈতিকতা এবং ধর্ম বিষয়ে শিক্ষাদান করছে, এবং উলঙ্গ মানুষেরা মানুষদেরকে ফ্যাশন সম্পর্কে সচেতন করছে যে কি করে পোশাক কাশাক পরতে হয়, চুলে যাদের জটা রয়েছে এরকম জটাধারী মানুষজন তেলের বিজ্ঞাপনে কাজ করছে, মানে কি করে স্বর্ণকেশী হওয়া যায়, কি করে সুন্দর চুলের অধিকারী হওয়া যায়, এরকম বিসাদৃশ্য যখন ঘটে তখন সেখানে তুগলকী কাণ্ড ঘটতে থাকে এবং সেই তুগলকী জমানা শুরু হয়ে যায়। আমরা পাক ভারত উপমহাদেশে তুগলকী বংশের দুজন সম্রাটের নাম জানি, খুব বিখ্যাত দুজন সম্রাট, একজনের নাম মোহাম্মদ বিন তুগলক, একেবারে বদ্ধ উন্মাদ ছিলেন, কিন্তু সেই উন্মাদ অবস্থাতেই বহু বছর তিনি ভারতবর্ষ শাসন করে গিয়েছেন এবং তার সেই কর্মকাণ্ডের কারণে আমরা এখন পর্যন্ত তুগলকী কাণ্ড বলে থাকি। আরেকজন তুগলক ছিলেন, তার নাম ফিরোজ শাহ তুগলক, তো তিনি খুবই দুর্বল চিত্তের লোক ছিলেন, সবার হাতে পায়ে ধরে সবার সঙ্গে মিনিমাইজ করে তিনি চলতেন, সেনাপতির পা ধরতেন, প্রধানমন্ত্রীর পা ধরতেন, তারপর তার যে প্রাইভেট সেক্রেটারি থেকে শুরু করে রাষ্ট্রের যে সকল ছোট ছোট কর্মকর্তা, এমন কি দারোয়ান, প্রাসাদের যে দারোয়ান তাদেরকেও তিনি তোয়াজ তদবির করে তারপর তিনি ক্ষমতায় ছিলেন। তো এই যে ফিরোজ শাহ তুগলক, তার একটা বড় ব্যাপার হলো তিনি রাষ্ট্রীয়ভাবে ঘুষের প্রচলন করেছিলেন এবং তিনি নিজে অনেক কর্মচারীকে ঘুষ দিতেন, স্বয়ং সম্রাট হয়ে তিনি কর্মচারীকে ঘুষ দিতেন এবং তার সেই সকল ঘুষের মধ্যে সবচেয়ে একটি উল্লেখযোগ্য ঘুষের ঘটনা লিখিত রয়েছে ইতিহাসে, সেটি হলো একজন সেনাপতি, তারই অধীনে একজন সেনাপতি, তার একটা চমৎকার ঘোড়া ছিল, তো সম্রাটের সেই ঘোড়াটি পছন্দ হলো। এখন সেই ঘোড়াটি তিনি খুব কৌশলে কিনে আনতে চান এবং কিনে আনার জন্য তিনি তার একজন ঠিক দালাল টাইপের লোককে তিনি ঘুষ দিলেন, ঘুষ দিয়ে সেই ঘোড়াটার বিরুদ্ধে নানা রকম বদনাম রটিয়ে দিলেন, বদনাম রটিয়ে তারপরে শেষে অন্য লোকের মাধ্যমে, তৃতীয় পক্ষের মাধ্যমে অত্যন্ত কম দামে সেই ঘোড়াটি তিনি কিনে নিলেন এবং কিনে নিয়ে তারপর শেষে সেটি করায়ত্ত করলেন। এই ছিলেন একজন সম্রাটের তুগলকী কাণ্ড। তো এখন বর্তমান জমানাতেও
দেশ বিদেশে নানা রকম তুগলকী কাণ্ড ঘটছে, বাংলাদেশে ঘটছে, উগান্ডাতে ঘটছে, বুরুন্ডিতে ঘটছে, রুয়ান্ডাতে ঘটছে, এমনকি ভারতে ঘটছে, একটার পর একটা তুগলকী কাণ্ড। এবং আমরা যারা আম জনতা আমরা দেখছি, হতাশাগ্রস্ত হচ্ছি, অনেকে আনন্দ পাচ্ছি, অনেকে দাঁত বের করে কিলকিলিয়ে হাসছি, আবার অনেকে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করছি। তো যা বলছিলাম আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের যে ঐতিহ্য, যে সময়টিতে আওয়ামী লীগের যে ভিত্তি রচিত হয়েছে সেটি হলো 60-এর দশক। তো আওয়ামী লীগের যা কিছু অর্জন পুরোটাই 60-এর দশকে তাদের আন্দোলন সংগ্রামের ফসল। 50-এর দশকে তাদের তেমন কিছুই ছিল না, আবার 60-এর দশকের 1966 সনের আগ পর্যন্ত আওয়ামী লীগের তেমন কোনো গুরুত্বই ছিল না বাংলাদেশের রাজনীতিতে, একেবারে গুরুত্বহীন একটি দল ছিল। 66-এর পরে এটি ছাত্রলীগের মাধ্যমে প্রথম সারির রাজনৈতিক দল হিসেবে সামনে আসতে থাকে এবং হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর মৃত্যুর পরে বঙ্গবন্ধু এখানে একেবারে প্রবাদ প্রতিম ব্যক্তি হিসেবে তিনি আবির্ভূত হয়ে যান, মূলত 69-এর গণ অভ্যুত্থানের পর। তো যা হোক, ওই সময়টিতে আওয়ামী লীগের যে মহিরুহ আকৃতির প্রকৃতির যে সকল ছাত্রনেতা ছিলেন, যেমন নূরে আলম সিদ্দিকী ছিলেন, মানে চারখলি বাসম আব্দুর রব ছিলেন, তোফায়েল আহমেদ ছিলেন, আমির হোসেন আমু ছিলেন, তারপর পরবর্তীতে আওয়ামী লীগে এসছেন রাশেদ খান মেনন ছিলেন, তারপর বেগম মতিয়া চৌধুরী ছিলেন, এরকম অনেকে অনেকে ছিলেন, ডজনকে ডজন সাধারণ সেরা ছিলেন। তো কার কথা বলবো, তো এই যে যারা পুরো আওয়ামী লীগের ম্যাগনেটিক পাওয়ার হিসেবে দলটিকে মুক্তিযুদ্ধের যাকে বলা হয় নেতৃত্বকারী একটি দলে পরিণত করেছেন এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এই দলটি রাষ্ট্রক্ষমতায় এসেছে, ভারতের মতো প্রবল প্রাক্রান্ত একটি দেশকে বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহারে বাধ্য করে যে দলটি ক্ষমতায় এসেছে সেই দলটি মাত্র 3.5 বছরের মাথায় যে বিপর্যয়ের মধ্যে পড়েছিল তার অন্যতম কারণ ছিল দলের মধ্যে যারা শক্তিশালী নেতা ছিলেন তারা অপমানিত এবং লাঞ্ছিত হয়েছিলেন 73-74 সনে বঙ্গবন্ধুর পরিবারের লোকজনের দ্বারা। আমি নাম বললাম না কারোর, জননীতি শেখাচ্ছি না, খুব ভালো করে জানেন, বঙ্গবন্ধু পরিবারের লোকজনদের দ্বারা নির্মমভাবে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে অনেকে দল থেকে বের হয়ে গেছেন, অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছেন, যারা ভদ্রলোক তারা চুপচাপ চলে গেছেন, আবুল মনসুর আহমেদের মতো মানুষ, আব্দুল হামিদ চৌধুরীর মতো মানুষ, যারা বঙ্গবন্ধুর কেউ বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন, আব্দুল হামিদ চৌধুরী বঙ্গবন্ধুর ক্লাসমেট ছিলেন, এবং ফরিদপুরের ঠেঙ্গামারির আব্দুল হামিদ চৌধুরীর বাড়িতে বঙ্গবন্ধু নিয়মিত যেতেন, থাকতেন যখন তিনি রাজেন্দ্র কলেজে পড়তেন, এবং তখন বঙ্গবন্ধুদের অবস্থা ভালো ছিল না এবং আব্দুল হামিদ চৌধুরী জমিদার পুত্র ছিলেন, গনিমিয়া সাহেবের ছেলে ছিলেন, জমিদার গনিমিয়া সাহেবের ছেলে ছিলেন, এবং আমাদের ফরিদপুরে দুটো জমিদার পরিবার, এই কামাল ইবনে সাহেবের জমিদার পরিবার এবং এই গনিমিয়া সাহেবের জমিদার পরিবার, এই দুটো পরিবারের সঙ্গে বঙ্গবন্ধুর আসা যাওয়া ছিল, বাকি অভিজাত পরিবারগুলোতে তিনি ঢুকতেও পারতেন না। এমনকি তার যে আপন আত্মীয়, তিনি একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আলদি ইউনিয়নের চেয়ারম্যান নুরুমিয়া, নুরুমিয়া মানে এই যে মোশারফ সাহেব, বিআই মোশারফ তার বাবা, তো নুরুমিয়া তার নিকট আত্মীয়, কিন্তু নুরুমিয়াকে তিনি পরিচয় পর্যন্ত, নুরুমিয়া বঙ্গবন্ধুকে পরিচয় পর্যন্ত দিতেন না, খুব অকথ্য ভাষায় গালাগালি করতেন। আরেকজন ছিলেন খান সাহেব আকরাম, এখন এই যে শেখ কবির সাহেব আছেন, শেখ কবিরের বাবা, তিনিও বঙ্গবন্ধুকে একেবারে আগের থেকেও দেখতে পারতেন না, ফরিদপুর শহরে তারা নাম করা ফ্যামিলি, আর বঙ্গবন্ধুর একেবারে যেদিন 75-এর 15-ই আগস্টের পর মানে তিনি যে সকল কর্মকাণ্ড করেছেন, যে সকল কথা বলেছেন, ওগুলো বলা যাবে না। তো যা হোক, এই বঙ্গবন্ধু পরিবারের নিকটজন, এখন যে সমস্ত লোকজন সুপ্রিম কোর্টে গণ্ডগোল করছে তাদেরই আত্মীয় স্বজনের যন্ত্রণায়, সেই ক্যাপ্টেন মনসুর জাতীয় নেতা, তাজউদ্দিন আহমেদের মতো নেতা, তারপর সৈয়দ নজরুল ইসলাম সাহেবের নেতা, থর থর করে কাঁপতেন, ভিক্ষুকের মতো তাদেরকে ভিক্ষুক বানিয়ে দেওয়া হয়েছিল, এবং দলের মধ্যে যারা বিদ্রোহ করতে পারে, বিপ্লব করতে পারে, শক্তিশালী অবস্থানে যারা ছিল তারা দল থেকে বের হয়ে গেল, তারা বের হয়ে জাসদ করলো, এবং সেই জাসদের ফলে কি হলো, বঙ্গবন্ধু এতটা দুর্বল হয়ে পড়লেন, এতটা অসহায় হয়ে পড়লেন যে তার আসলে রাষ্ট্র চালানোর মতো যে তাগদ দরকার, শক্তি দরকার, সেটা তিনি হারিয়ে অনেকটা অসহায় হয়ে পড়েছিলেন,
এবার আক্তার মুকুলের যে বই মুজিবের রক্তলাল সেখানে গিয়ে আপনারা পড়ে দেখতে পারেন, বইটি পড়ে দেখতে পারেন, চমৎকার একটি বই। সেখানে অসহায় বঙ্গবন্ধু কীভাবে কাঁদতেন, কীভাবে নিজের দুর্বলতা প্রকাশ করতেন, অসহায়তা প্রকাশ করতেন, সেই জিনিসগুলো তিনি যথাসম্ভব সেখানে তুলে ধরেছেন। যা হোক, এর ফলে কী হলো, বঙ্গবন্ধুকে প্রাণ দিতে হলো নির্মমভাবে। ঠিক একই অবস্থা কিন্তু আওয়ামী লীগের হয়েছে, এবং তার চেয়ে খারাপ অবস্থাতে। আওয়ামী লীগের যারা ম্যাগনেটিক পাওয়ার একজন বলি যে এই বছর একজন লোক মন্ত্রী হয়েছে, তো এতটা নিম্নমানের এই আমার অফিসে আসে নাই, মানে কি বলবো। যা হোক, তো সে একজনের পকেটে টাকা থেকে টাকা চুরি করেছিল, সেই লোক প্রকাশ্যে একদম দৈনিক বাংলার মোড়ে কানের উপর থাপ্পড় মেরে দিয়ে তার নেতা, মানে ছাত্রলীগের এক নেতা, সেই ছেলেকে একেবারে কান ফাটিয়ে দিল। সেই লোক এখন বড় মন্ত্রী হয়ে গিয়েছে। তো এইরকম চোর চোট্টাদের যে আধিপত্য, এই আধিপত্যর ফলে এই দলের মধ্যে যারা সাধু রয়েছে, সজ্জন রয়েছেন, এবং সত্যিকার অর্থে যারা দল করেন, আমি আওয়ামী লীগে ছিলাম, বহুদিন ছিলাম, ফলে আওয়ামী লীগের যে ম্যাগনেটিক পাওয়ার যারা হোল্ড করেন জেলায়, উপজেলায়, ইউনিয়নে, এরা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, শেখ হাসিনাকে তারা ভালোবাসেন অন্তর থেকে, এবং শেখ হাসিনার জন্য জীবন দিতে পারেন। এই লোকগুলো গমচোর, তারপরে তিন চোর, টিয়ার কাবিকা চোর, ব্যাংক চোর, বিমা চোর, তারপরে শেষে ভোট চোর, এদের অত্যাচারে, জুলুমে, এরপর তথাকথিত আমলা কামলা, দুর্নীতিবাস, ডাকাত প্রকৃতির যে সকল আমলা কামলা রয়েছে, এদের যন্ত্রণায় সত্যিকার যারা রাজনীতিবিদ তারা একেবারে চুপসে গিয়েছেন। অনেকে হয়তো মাটি কামড়ে আছেন দলের সঙ্গে, কিন্তু তাদের কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেই, কিংবা সিনা উঁচু করে দাঁড়িয়ে 1996-97 সালে যেভাবে শেখ হাসিনার সঙ্গে কথা বলা যেত, এইভাবে দলের কোনো রাজনৈতিক নেতা এই মুহূর্তে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারবেন বা পারেন, এরকম কোনো যোগ্যতা নেই। আপনি এখন শিরীন শারমিন চৌধুরী, তিনি স্পিকার হয়েছেন, তো শিরীন শারমিন চৌধুরী স্পিকার তো দূরের কথা, তার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, এমপি হওয়া তো দূরের কথা, আওয়ামী লীগের একটা সাধারণ মেম্বার হওয়ার উপযুক্ততা তার নেই। এই শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্টের মেয়ে আমরা খুব ভালো করে জানি। এখন সংসদে প্রধানমন্ত্রীর পর্যায়ের সেই প্রধানমন্ত্রীর চেয়েও সে সংসদ যখন চলে স্পিকার সবচেয়ে বড় পদ, তো সেই স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরী। তো মতিয়া চৌধুরীর মতো যোগ্যতম রাজনৈতিক প্রবীণা থাকতে শিরীন শারমিন চৌধুরী যদি স্পিকার হয়, কিংবা চুপুর মতো লোক যদি এখন প্রেসিডেন্ট হয়, মতিয়া চৌধুরীর মতো লোক থাকতে, তুগাল সাহেবের মতো লোক থাকতে, আমর সাহেবের মতো লোক থাকতে, যদি রাষ্ট্রপতি পদে চুপুকে আনতে হয়, তাহলে বুঝতে পারেন যে এখানে পরিস্থিতি কি হচ্ছে। ফলে আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে সিনিয়র নেতৃবৃন্দ, যারা হৃদয় দিয়ে আওয়ামী লীগকে ভালোবাসে, তারা ধীরে ধীরে মানসম্মানের ভয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, অনেকে হারিয়ে যাচ্ছেন, অনেকে মারা যাচ্ছেন, অনেকে মারা গিয়েছেন মনের দুঃখে। আমি আওয়ামী লীগের কথা বলবো না, শুধু বিএনপির এক লোকের কথা বলি। বিএনপির একটা জেলা পর্যায়ের সভাপতি ছিলেন প্রায় 30-35 বছর, 4-5 বার এমপি হয়েছেন, তো বয়স প্রায় 90 বছরের মতো। তো তিনি আমাকে বললেন যে হঠাৎ করে করোনা হলো, তো বলে যে, আমি বললাম আপনার করোনা হলো, বলে যে আমার তো আসলে করোনা হওয়ার কথা না, মনের দুঃখে আমার করোনা হয়েছে, এ কারণ হলো এই বৃদ্ধ বয়সে কোনো কারণ নাই, রিজন নাই, অলনে ছাড়েন আমাকে দল থেকে বাদ দিয়ে, সভাপতির পদ থেকে বাদ দেওয়া হয়েছে, এবং কোনো কারণ ছিল না, এই দুঃখে করোনার সময় আমার আমি আক্রান্ত হয়ে যাই এই রোগটি দ্বারা। তো এইভাবে যখন মানুষের বয়স হয়, আমি ওই ভদ্রলোককে দিয়ে উদাহরণ দিলাম, বিএনপির লোককে দিয়ে উদাহরণ দিলাম, তো যখন মানুষের বয়স হয়, সেটা মতিয়া চৌধুরী হন, তোফাইল সাহেব হন, আমির হোসেন আমু হন, সুরঞ্জিত সেনগুপ্ত হন, কিংবা অন্য যারা, আব্দুল হামিদ চৌধুরী, আব্দুল হামিদ সাহেব হন, যে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, ওনাদের মতো যারা বয়স হয়ে গেছেন, সঙ্গত কারণে তাদের অনেক এক্সপেকটেশন থাকে, এবং সেই এক্সপেকটেশনের জায়গাটা একটু সম্মান, একটু মর্যাদা, আর কিছু না, ক্ষমতা এখন আর তাদের দরকার নেই, জীবনে তারা অনেক ক্ষমতা ভোগ করেছেন। তো এই সম্মানটি যখন কোনো ভণ্ড দর্বের দ্বারা, এই সম্মানটি যখন কোনো ভণ্ড ফকির দ্বারা, ভণ্ড আউলিয়া দ্বারা লুণ্ঠিত হয় এবং লাঞ্ছিত হয়, তখন যাদের শরীরের মধ্যে অন্তত পক্ষে বংশীয় রক্ত আছে,
ন্যূনতম আত্মমর্যাদাবোধ আছে, ন্যূনতম জ্ঞান আছে, গরিমা আছে, তারা কি করেন, আস্তে নিজেদেরকে গুটিয়ে নেন, সরে পড়েন এবং নিভৃতে গিয়ে তারা অশ্রু বিসর্জন করতে থাকেন। তো এইভাবে আওয়ামী লীগের অনেক শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমি অল্প কয়েকজনের নাম বললাম, এরকম জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের শত শত যারা দক্ষ, প্রবীণ, অভিজ্ঞ এবং জনগণের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, এরকম শত শত নয় হাজার হাজার নেতৃবৃন্দ তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন। অনেকে দল থেকে বিতাড়িত হয়েছেন, অনেকে বিতাড়িত হননি, ক্ষমতা তাদের হাতে নামকাও আসতে পদ পদবী আছে, কিন্তু কোনো কর্তৃত্ব নাই। এর ফলে কি হচ্ছে, আওয়ামী লীগের মধ্যে একটি ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে, একটা শূন্যতা তৈরি হয়ে গেছে, এবং সেই শূন্যতার কবলে পড়ে আওয়ামী লীগের কি হবে, অতীতে বড় বড় দলগুলোর যা হয়েছে, এমনকি অতীতে আওয়ামী লীগের যে বিপর্যয় হয়েছে তার চেয়ে লেটেস্ট একটি স্মার্ট বিপর্যয় হবে অনাগত দিনে, এবং সেই বিপর্যয়টা কেমন হয় সেটি দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা দেখতে পেয়েছি গোলাম মাওলা রনি সে যে আলোচনা করেছে আওয়ামী লীগের পাশে কেউ নেই, বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে, এই দলটির অবস্থা কী হচ্ছে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক আলোচনা, অনেক বিশ্লেষণ দিয়েছে, সেটা আমরা সকলে দেখতে পেয়েছি। সম্মানিত দর্শক, আপনাদের কী মন্তব্য আজকের এই নিউজের মাধ্যমে যে বিশ্লেষণ দেখতে পেয়েছেন, এই বিষয় নিয়ে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।